সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম কমালে ভর্তুকি আরও বাড়াতে হবে, এতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, বিকেলে সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, মানবিকতা দেখিয়ে তাকে মুক্তি দিয়ে বাসায় থাকা এবং চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে, বাকিটা আইন অনুযায়ী হবে। ঢাকায় বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, অনেক রুটে এখনও ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। সিটিং আর গেট লক সার্ভিস বন্ধ করে দেয়ায় অনেক রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস রেখে দেওয়া হয়েছে পাড়া মহল্লার অলিগুলিতে। বাস সংকটে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। নাম বিতর্কে ঝুলে আছে বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চলের নতুন বিভাগ প্রতিষ্ঠা। কুমিল্লা নামে বিভাগ চান কুমিল্লাবাসী, তবে রাজি নয় নোয়াখালী। আগে থেকেই নোয়াখালী নামে বিভাগ করার জন্য আন্দোলন চলছে, বিভাগ চায় ব্রাহ্মণবাড়িয়াবাসীও, আর ফেনীবাসী থাকতে চায় চট্টগ্রামের সাথেই। এবার বিস্তারিত। খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকা এবং চিকিৎসার সুযোগ দেওয়ার পরও তিনি কিভাবে আরও সুবিধা চান, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। বলেছেন তার প্রতি অনেক মানবিকতা দেখানো হয়েছে যা তিনি কখনো দেখাননি। সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, কি করে এই সুযোগ চান তিনি? খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে, চিকিৎসা করতে দিচ্ছে, এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো, আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে, গ্রেন হামলার পরে আমরা এতজন আহত, আমাদের 22 জন মানুষ মারা গেছে, একদিন পার্লামেন্টে সেটার উপরে আলোচনা করতে দেয়নি। তো এত বড় অমানবিক যে তাকেও আমি মানবতা দেখিয়েছি। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ এবং যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের বিস্তারিত তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনলাইনে গণভবন থেকে যুক্ত হন। প্রশ্ন আসে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, তেলের দাম কমালে ভর্তুকি আরো বাড়বে, এতে করে উন্নয়ন ব্যাহত হবে। যে উচ্চ মূল্যে কিনে সর্বনিম্ন মূল্যে যে দিচ্ছি এবং সেখানে একটা বিরাট অঙ্কের যে ভর্তুকি দিচ্ছি, এটা সামঞ্জস্য কীভাবে করব, এটা যদি আমাদের বুদ্ধিজীবীরা বা আপনারা সাংবাদিকরা একটু পরামর্শ দেন, তাহলে আপনারা যেভাবে বলবেন সেভাবে করে দেবো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই বিষয়টা একটু আপনাদের বিবেচনা করতে হবে। দেখুন, আমি গালভরা মানে সবার মন রক্ষা করে কথা বলে আমার ক্ষমতা থাকার দরকার নাই, যেটা বাস্তবতা আমি সেটা বলবো। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যে হানাহানি হচ্ছে তা গ্রহণযোগ্য নয় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এমন ঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন তিনি। হানাহানি মারামারিটা ঠিক কোথায় কোথায় কাদের মধ্যে হচ্ছে সেটা আপনারা দেখেন, আমার দলের ভিতরে যেগুলি হবে আমরা অবশ্যই সেগুলি ব্যবস্থা নেব। কিন্তু এর বাইরে যারা এই ধরনের হানাহানি করলো তাদের ব্যাপারে, কারণ তারা যেহেতু দলীয়ভাবে ইলেকশন করেন, এদিকে তাদের দলের নামটা আসছে না, সেদিক থেকে তাদের চালাকিটা ভালোই, এটা আমি বলবো ভালো একটা চালাকি তারা করে নিয়েছে। ইলেকশনও করছে, আবার মারামারিও করছে, আবার উস্কাইও দিচ্ছে, আবার আমাদের হয়তো বিদ্রোহীকে সমর্থন দিয়ে সেখানে আরও একটা মারামারি বাঁধিয়ে দিচ্ছে, এটা তো হচ্ছে। দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে জানান তিনি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীতে সিটিং সার্ভিস গেট লক বন্ধ করে দেয়ায় অঘোষিত আংশিক পরিবহন ধর্মঘট চলছে, রাস্তায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর পাড়া মহল্লার অলিগলি দেখলেই মনে হবে চলছে পরিবহন ধর্মঘট, নয়তো লকডাউন।
অধিকাংশ গণপরিবহনই সচল নয়, ইঞ্জিন বন্ধ করে রাখা হয়েছে। বিআরটি থেকে যে চার্ট দেওয়া হয়েছে ওই চার্টের মধ্যে সর্বনিম্ন ভাড়াই লেখা আছে 10 টাকা। ভাড়া যতদিন সিদ্ধান্ত না হবে ততদিন আমি চালাবো না। ড্রাইভার স্টাফে চালাবাস আছে না, তো এই কারণে আমি নিজেই আইছি। কিছু করার নাই, ড্রাইভার স্টাফ এইভাবে মারলে তো মানে সম্ভব না গাড়ি চালানো। এই জন্য ওনারা অবরোধ করছে যে কোনো গাড়ি চলবে না। যাত্রীদের কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, কারণ আমরা কাজ না করলে ভাত পাবো না। অলিগলির যখন এই দশা, তখন প্রধান সড়কগুলোতে মোড়ে মোড়ে সারাদিনই ছিল গণপরিবহনের জন্য দীর্ঘ অপেক্ষা। রাস্তাঘাটে গাড়ি ঘোরা না চালানে অনেক ভোগান্তি, আবার গাড়ি ভাড়া বাড়াইছে। এই লাইনের যতগুলা গাড়ি দেখি নর্মালি, বাট এখন একটাও দেখতেছি না। ভোগান্তি তো ডেফিনেটলি পড়তে হচ্ছে, কারণ সকালে অফিসে আসার জন্য বাস পাওয়া যায় না, সিএনজি নিতে হয়, সিএনজি ওভার প্রাইস, সবকিছু মিলাই একটা ঝামেলার মধ্যে আছে। হাতে গোনা যে কয়েকটি রুটে কিছু গণপরিবহন চলছে তারাও মানছে না সরকারি নির্দেশনা, এমনকি সরকারি নির্দেশনা মানছেন না সরকারি সংস্থার গাড়ি বিআরটিসিও। বিআরটিসি আগে হচ্ছে খিলক্ষেত থেকে আমাদের ফার্ম গেট পর্যন্ত 15 টাকা ভাড়া ছিল, আজকে ওনারা 20 টাকা করে নিচ্ছে। বিআরটি এর লোকেরা চেক করতেছে, হ্যাঁ তো ওরা খবর পেয়েছে 5 টাকা ফেরত দিচ্ছে। কাল 30 টাকা রাখে, এরপরে হচ্ছে সবই 40 টাকা রাখে। চার্টে কিন্তু যা দেওয়া আছে তা কমই দেওয়া আছে, এখন চার থেকে দেখা যায় 10 থেকে 20 টাকার বেশি নিচ্ছে। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো জটিল হবে বলে ভুক্তভোগীদের আশঙ্কা। মাহমুদুল হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। নাম বিতর্কে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের নতুন বিভাগ প্রতিষ্ঠা। কুমিল্লা যেমন নিজের নামে চায় তেমনি ছাড় দিতে রাজি নয় নোয়াখালী, আবার ফেনী থাকতে চায় চট্টগ্রামের সাথে, ব্রাহ্মণবাড়িয়া চায় আলাদা বিভাগ। এ জটিলতা কবে কাটবে কেউ জানেন না। ইডাস রিপোর্ট। একটা পদ্মা একটা মেঘনা, এই দুই নামে দুটো বিভাগ করতে চাই। আপা কুমিল্লার নামে, আপা কুমিল্লা কোন নাম দেবো না আমি? কুমিল্লা আপা কুমিল্লার নামে না, আপা কুমিল্লার নামে, আপা সারা কুমিল্লার নামে। আমি কুমিল্লার নামে দেবো না, কারণ তোমার এই কুমিল্লার নামের সাথে মোস্তাকের নাম জড়িত। আপা আমাদের কুমিল্লার সব মানুষ কুমিল্লার নামে চায়, 50 লক্ষ এই নামে অন্য জেলাগুলি আসতে চায় না। প্রধানমন্ত্রী প্রস্তাবিত কুমিল্লা বিভাগে মেঘনা নামকরণের ঘোষণার কথা জানান গত 21 অক্টোবর। এতে নতুন করে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রাচীনকালে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল পরিচিত ছিল সমতট নামে। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ ও ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এ দুটি জেলাই। গোমতী নদীর তীরে 1960 সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে কুমিল্লা আলাদা জেলা হয়। কুমিল্লার বিভাগ কুমিল্লা নামেই হওয়া উচিত, এটা অন্য কোনো নামে আমরা আসলে মানবো না। এই কুমিল্লা আজ থেকে 1500 বছর আগে দেব বংশের রাজধানী ছিল কুমিল্লা, 1000 বছর আগে সমতটের রাজধানী ছিল কুমিল্লা, খড়গ বংশের রাজধানী ছিল কুমিল্লা। এদিকে কম নয় নোয়াখালীও। 1787 সালে বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়, এর মধ্যে ভুলুয়া নামে নোয়াখালীও ছিল। 1868 সালে ভুলুয়া হয় নোয়াখালী জেলা। গবেষকদের দাবি কুমিল্লা থেকে প্রায় 100 বছর আগে নোয়াখালী জেলার সৃষ্টি। স্বাধীনতার চেতনা নিয়েই বিভাগের নামকরণ করা হোক মেঘনা, তবে জেলা শহরটা অবশ্যই হইতে হবে নোয়াখালী। বৃহত্তর কুমিল্লা জেলা ভেঙেই 1884 সালে লক্ষ্মীপুর ও ফেনী জেলার সৃষ্টি হয়েছে, তাই কুমিল্লার সাথে থাকতে নারাজ নোয়াখালীবাসী। 2001 সালে বিভাগ আন্দোলন বাস্তবায়ন পরিষদ নামে শুরু হয় নোয়াখালী বিভাগ আন্দোলন। প্রধানমন্ত্রীর দেওয়া মেঘনা নামে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিও অনেকের। ইতিহাস ঐতিহ্যের দাবিদার ব্রাহ্মণবাড়িয়াও। বিদ্যুৎ ও গ্যাস সমৃদ্ধ এই জেলা দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রয়েছে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দরের মতো দুটি গুরুত্বপূর্ণ বন্দর। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা নামে চান না, আমরাও কুমিল্লা নামে চাই না, আমরা ব্রাহ্মণবাড়িয়া বিভাগ চাই। আকুল আবেদন জানাই আমাদেরকে বিভাগ করে, ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করে আমাদেরকে আরেকটু শিল্প, সাহিত্য, সংস্কৃতির দিক দিয়ে একটু উন্নত হওয়ার সুযোগ করে দিবেন। নতুন কোনো বিভাগের সাথে নয়, ফেনীবাসী থাকতে চায় চট্টগ্রাম বিভাগের সাথেই। এ নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে আমরা ফেনীবাসী নামের সংগঠন। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে দেখে এসে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়া কোভিড পরবর্তী নানা জটিলতায় ভুগছেন, সব চিকিৎসা এখানে দেয়া যাচ্ছে না। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। লাং, কিডনি এবং আরেকটা অর্গ্যান, সম্ভবত হার্ট বা কিছু
অনেক ড্যামেজ আছে। আর কোভিডে উনি অনেক সাফার করেছেন, আমি নিজে কোভিডে সাফার করেছি, আমি জানি পোস্ট কোভিড যত উইকনেস থাকে সবগুলোকে ধরে ফেলে। আর এই এক সাথে যখন ধরে তখন ট্রিটমেন্ট করা যায় না। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে আমি শুনে যেটা বুঝেছি এটা কোনো ট্রিটমেন্ট না, ডায়াগনোজই করা হয়েছে বলে আমার মনে হয়নি। অহেতুক কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ না করাতে আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো কারণ ছাড়া কোনো গাড়ি যাতে ক্যাম্পাস এলাকায় ঢুকতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও চাওয়া হয়েছে। জিন্নুরায়ন আহসানের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুরোদমে চলছে ক্লাস পরীক্ষা, শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস। এর মধ্যে দিয়েই অবাধে চলছে বাস, ট্রাক, লরি সহ ভারী যানবাহন। দ্রুতগতির এসব যানবাহন শিক্ষার্থীদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি রেখে আশেপাশে কাজ সারছেন অনেকেই। এখানে প্রায় সময় রাখি, এই কারণে আসছি আর কি। অন্যদিকে রাখলে তো রোডে দেখা গেছে, রাখলে সার্জেনে মামলা করে। সচিবের ওয়াইফ উনি আসছেন আর বাচ্চা নিয়ে ঘুরতে। যানবাহনের চাপ আর বহিরাগতদের কারণে নিজেদের গণ্ডি যেন ছোট হয়ে আসছে শিক্ষার্থীদের কাছে। আমরা যখন রোডগুলো ক্রস করি তো তখন আমাদের সবসময় একটা ঝুঁকির মধ্যে থাকতে হয়, এই বুঝি কোনো বাস বা ট্রাক এসে আমাদের মানে চাপা দিয়ে দিল। কিছুদিন আগে আমাদের দুজন ফ্রেন্ডও আহত হয়েছিল। আমাদের এই ডাবের ক্যাম্পাসটা সবাই পার্ক হিসেবে ব্যবহার করতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষা কিংবা শিল্প চর্চার স্থান হিসাবে সবসময় উন্মুক্ত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে বন্ধ করা হবে ভারী যান চলাচল। এক শ্রেণীর মানুষের মধ্যে দেখছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্যাম্পাসে ঢোকে, বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ভিতরে ঢুকে যা আপনার বসে যাচ্ছে, তাদেরকে কেন্দ্র করে অবৈধ দোকানগুলো এদিকে চলে আসতেছে। সুতরাং একটু সীমিতকরণের উদ্যোগ নিয়েছি আমরা, আর যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেবা গ্রহণ করার জন্য যদি বিশ্ববিদ্যালয়ে আসতে হয় সেটা স্বচ্ছ উন্মুক্ত। ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। যথেচ্ছ ব্যবহারে ক্রমেই কার্যক্ষমতা হারাচ্ছে ব্যাকটেরিয়া থেকে রক্ষাকারী ওষুধ অ্যান্টিবায়োটিক। তাই চিকিৎসক, রোগী এবং ফার্মেসি সহ সব পর্যায়ে এর যৌক্তিক ব্যবহারের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সচেতনতা বাড়াতে কাল থেকে দেশে শুরু হচ্ছে অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ। এ উপলক্ষে সকালে এক সেমিনারের আয়োজন করে স্কয়ার হাসপাতাল। সেখানে তুলে ধরা হয় অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের গুরুত্ব। ওই হাসপাতালে চিকিৎসকদের মধ্যে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের সচেতনতা বাড়াতে একটি মডেল তৈরি করেছে কর্তৃপক্ষ, মিলছে এর সুফলও। অ্যান্টিমাইক্রোবিয়াল সার্ভিলেন্স, এটা কিন্তু স্কোয়ার হসপিটালে আমরা যে শুরু করেছি গত 3-4 বছর ধরে, এটার ফল কিন্তু পাচ্ছি। যিনি ভালো করছেন তাকে কিন্তু আমি ফোন করব যে ওয়ান্ডারফুল, খুব ভালো হচ্ছে আপনার, এটা আমাদের সার্ভিলেন্স টিম গিয়ে কিছু পায়নি, কিন্তু এইটাই কি ওনার জন্য খুব বড় একটা ইনসেন্টিভ নয়? আমাদের চিকিৎসা ক্ষেত্রে না, একই সাথে এই একই ধরনের ব্যবহার আমাদের প্রাণী জগতে বিশেষ করে ফার্মিংয়ের ক্ষেত্রে আছে। সেখানেও অ্যান্টিবায়োটিকগুলোর একটা জুডিশিয়াস বা ব্যবহার করার ক্ষেত্রে কিছু লিমিটেশনস আরোপ করা অবশ্যই উচিত। ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে এর প্রতিকার দাবি করেছেন অভিভাবকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কোনো নিয়মের তোয়াক্কা না করে নানা আর্থিক অনিয়ম করেছেন অধ্যক্ষ। সাপ্তাহিক ছুটির দিনে স্কুলে বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষা হলেও কেন্দ্র ভাড়া বাবদ আয়ের কোনো হিসাব নেই। করোনার কারণে ক্ষতিগ্রস্তরা মাসিক বেতন কমানোর আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। তারা 2020 সালের 28 নভেম্বর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মা ওষে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি ধার্য না করার নির্দেশ দিয়েছে এবং 2020 সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তাদেরকে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। অথচ এই অধ্যক্ষ তা ফেরত তো দেনি নাই, অধিকন্ত 2021 সালে 3,000 টাকা করে সেশন চার্জ ধার্য করেছে, যা কেবল সরকারি আদেশ অমান্যেরই সামিল নয়, শাস্তিযোগ্য অপরাধ বটে।
নিজস্ব সম্পত্তি এবং স্থাপনা ব্যবস্থাপনায় কোনো বিধি প্রবিধান এবং উপ আইন নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এতে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণে বসবাস অযোগ্য নগরী হয়ে উঠছে চট্টগ্রাম, বলছেন সচেতন নাগরিকরা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। বরাদ্দ কিন্তু আমি দিই নেই, এগুলো বরাদ্দ প্রশাসক সাহেবে দিয়ে গেছেন। চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইলের ফুটপাতে গড়ে ওঠা দোকানের বিষয়ে এভাবেই প্রশাসককে দায়ী করলেন সিটি মেয়র। তবে সাবেক প্রশাসক অভিযোগের আঙ্গুল তুললেন বর্তমান মেয়রের দিকে। ও ও তাইলে এই নাইটা আমার সে কি করলো, হোয়াট হি হ্যাজ ডান, সে বলুক কোন ফুটপাতটা সে পরিষ্কার করছে। ওনার কাজ হচ্ছে, উনি নিজে কোনো কাজ করছেন না, ওনার কাজ হচ্ছে উদরপিণ্ডে ভুতুরঘাটে চালানোর জন্য। এসব দোকান কোন আইনে বরাদ্দ দেওয়া হয় উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল নিজস্ব সম্পত্তি ও স্থাপনা ব্যবস্থাপনায় কোনো বিধি প্রবিধান ও উপ আইন নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। এই সুযোগে বিভিন্ন সময়ে ইচ্ছে মতো যেখানে সেখানে দোকান নির্মাণ হয়েছে। কালচারের মধ্যে এসে গেছে, একটা খালি জায়গা দেখলে কিভাবে মার্কেট করবে ভিতরে। ওখানে দুই রকম হয়, আন্ডার হ্যান্ডস ডিলিং হয়, একটা প্রকাশ্যে কিছু নেন, প্রকাশ্যে 10 টাকা নিলে 90 টাকা ভিতরে নেন। ওপেন সিক্রেট ব্যাপার, আমরা বলতে বাধ্য হচ্ছে, আমাদের লজ্জা হচ্ছে বলতে। আমাদের জনপ্রতিনিধি, আমাদের এত বড় বড় কর্মকর্তা, আমাদের কৃতি সন্তানরা যারা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে পরে পাশ করে এখানে আসছে, তাদেরকে দুর্নীতিবাজ বলতে আমাদের কিন্তু খুব লজ্জা হয়। ধীরে ধীরে অনেকটা বাস অনুপযোগী হয়ে গেছে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের এই কর্মকর্তাদের কারণে। শুধু ফুটপাত কিংবা সরকারি জায়গা দখল করেই নয়, কর্পোরেশনের বহুতল মার্কেটগুলোতেও ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বাড়তি অবকাঠামো, এমনকি পার্কিংয়ের বদলে তৈরি হয়েছে দোকান, যা স্বীকার করেন মেয়রও। আমি নাম বলবো না, বিভিন্ন মার্কেটের সৌন্দর্য নষ্ট করেও আমরা মার্কেট তুলে ফেলতেছি, তাই না? সৌন্দর্য বর্ধনের নামে আমরা শহরের অনেকখানে সৌন্দর্য হানি করছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 1990 সালে সিটি কর্পোরেশন হয় চট্টগ্রাম, অথচ 3 দশক পরও নিজস্ব সম্পত্তি ও স্থাপনা ব্যবস্থাপনায় কোনো বিধি করতে পারেনি তারা। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে আমি বৈঠক করেছি এই মার্কেট উপ আইন করার জন্য। ওনারা এটা সম্মতি জ্ঞাপন করেছেন এই উপ আইনটা করার জন্য। অনিয়ম আর অপরিকল্পিত স্থাপনা নির্মাণে বসবাস অযোগ্য নগরী হয়ে উঠছে বন্দর নগরী চট্টগ্রাম, তাই দ্রুত আইনটি করার দাবি নগরবাসীর। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জেলায় আজও HSC শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম চলে, নতুন করে শুরু হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে। সিলেট সরকারি মহিলা কলেজ ও MC কলেজে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে বিভাগে 47,500 বেশি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এদিকে নারায়ণগঞ্জে প্রথম দিনে 600 HSC পরীক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি বজায় রেখে ছেলে এবং মেয়েদের আলাদা বুথে দেওয়া হয় টিকা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 16 লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবতা দেখিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে, বাকিটা হবে আইন অনুযায়ী, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী। ঢাকায় বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, সিটিং সার্ভিস বন্ধ করায় অনেক রুটে বাস বন্ধ, পরিবহন সংকটে দিনভর চরম ভোগান্তি। ঝুলে আছে বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চলে নতুন বিভাগ প্রতিষ্ঠা, নাম নিয়ে চলছে বিতর্ক, কবে জটিলতার অবসান জানে না কেউই। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে